আসর গো বন্ধ।
যাবে চলে আজ বে সময় করবে গমন, লালে বাদ যাবে চলে পারিবি না থা কিতে লাল রে, পারিবি না থা কিতে লাল রে, খাট পালঙ্কে শুইতে আসবে সমন করবে গমন, লালে বাদ যাবে চলে। সংসারে জীব ঘুরে বেড়ায় দেখে লাল চিন্তা করে, সংসারে জীব ঘুরে বেড়ায় দেখে রে লাল চিন্তা করে, সময় থাকতে ডাকি মাওলা রে, সময় থাকতে ডাকি মাওলা রে, ভববন্ধন তো যাবে চলে আসবে সমান করবে গমন, লালে বাদ যাবে চলে আসবে সমান করবে গমন, লালে বাদ যাবে চলে। একই স্বপ্ন দেখলাম আমি নিশীথ নিদ্রায় বসেই, শুয়েছিলাম পালঙ্ক মাঝারি, হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, অহিলাল অহিলাল হেতা নয় হেতা নয়, তুমি চলে এসে এই স্বর্গধামে। এই দুঃসহ পৃথিবীতে তোমার আর স্থান নয়। তবে কি তবে কি, আমার সময় শেষ হয়ে এলো, আমার পা কাঁপছে মাথা ঘুরছে, হয়তো এক্ষুনি আমাকে এই পৃথিবী পৃথিবী ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। আবার আবার এই অন্তিম কালে আমার 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অবস্থুতাকে আমি কার কাছে রেখে যাব, খোদা আমি কার কাছে রেখে যাব। কে দিবে আমার তুতাকে আলোবাসা, কে শুনাবে তাকে আশার বাণী। হ্যাঁ আমার একমাত্র ভাই ধুলুমিয়া, তার হাতে অর্পণ করে যাব আমার 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র তুতাকে। কোথায় ভাই ধুলু? আমাকে কি জন্য স্মরণ করেছেন দাদা? আব্বু আব্বু তুমি এমন করছো কেন? ভাই দুলু, দাদা দুলু, আমি যে ঘুমের মাঝে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি দাদা? বলো বলো দাদা, তুমি কি স্বপ্ন দেখছো? যেন আমাকে ডেকে বললো দাদা, আর এখানে নয় তুই শীঘ্র চলে আয় দাদা। আমি বুঝতে পারছি না আমার যাবার সময় বোধহয় ঘুমিয়ে দাদা, তাই মৃত্যুর পূর্বে আমি আমার তোমার হাতে 3টি দায়িত্ব ভার কি দায়িত্ব দিবে দাদা আমাকে বলো দাদা, তুমি কি দায়িত্ব পালন করবে? তাহলে বলো দাদা আমাকে কি দায়িত্ব পালন করতে হবে দাদা? আজ থেকে আমার 9 লক্ষ টাকার জমিদারি অত্যতাকে তোমার হাতে অর্পণ করে যাচ্ছি দাদা। তাই প্রথমত আমার তুতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে, দ্বিতীয়ত দাদা আমার তুতাকে দাদা আমার তুতা স্বাভাবিক প্রাপ্ত হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি
আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, আমি রেখে থাকি, তোমার গায়ে একটি কাঁটা আছড়ে লাগতে দেব না দাদা। আব্দুল হামিদ, আমার আমার দলিলটা নিয়ে এসো। এই তো আমি দলিল নিয়ে এসেছি বড় মিয়া। ভাই কি ভাই দুলু, দেশি নারে লাল দলুর হাতি তোর রাজ্য খান, দেশি নারে লাল দলুর হাতি তোর রাজ্য খান। পারবে না কেউ দিশি নারে লাল দলুর হাতে তোরা যখন। এই পাগলির কথায় কোনো কর্ণপাত করো না দাদা, কথাই বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই রে ভাই, ঠিক আছে তুমি আর ভেবো না দাদা, তোতাকে আমি দেখাশোনা করবো। বাবা তোতা, বাবা তোতা, তুমি আমার কাছে এসো বাবা। আব্বু আব্বু, তুমি এমন করছো কেন আব্বু? দুঃখ করিস রে বাপ, বাপ বা কারো চিরদিন থাকে না রে ভাই। চলু দাদা, আমার কাছে এসো ভাই, আমার কাছে এসো। আমি তোতাকে তোমার হাতে সঁপে দিলাম। আমার যা দায়িত্ব পালন তুমি করবে অবহেলা করো না। আমি তোমার যা দায়িত্ব আমি পালন করছি না। আমি চাই তুলু, আমি চাই তোতাবা। কাকা কাকা, আমি কাকা আব্বু বলে ডাকবো, কে আমার আদর করবে? আমি আমি তোমায় আদর করবো বাবা। কাকা বাবা, মা বাবা কারো চিরদিন থাকে না রে বা। কাকা তোতা, তোতা চল চল বাপ, আমরা আমরা তোমার বাবার সৎকার করি। আমি কার সায়ায় দাম রাবণে আমার কা, আমি কার সায়ায় দাম রাবণে আমার কা। আমি আমি তো আছি রে বা, আমি তো আছি। শিশুকালে মা তাহারা কাকা গো, কাকা এখন হারা পিতায় আমি কাকা আমার কাকা। আমি আমি তোকে আদর করবো রে তুতা, আমি আমি তোকে সব করবো, আমি তোর মা বাবার বাবার চেষ্ট দিয়ে।
কাকা তাদরে আমার কাকা। বাপ আমি তোর বাবা, আমি আমি তোকে বাপের মতোই তোকে ভালোবাসবো তোতা। আমি তোকে আদর করবো রে বাবা, আমি তোকে আদর করবো। আমি আমি তোকে বাড়িতে মাস্টার রেখে লেখাপড়া করাবো রে বা।
দেখলে বুঝিস না কেমন জানি লাগে আমার, আমি গুনাইকে কি হলো রে ছেলে রে, ঠিক আছে কে বলেছে কে বলেছে তোতা এদিকে এসো, লেখাপড়া কি হয়েছে? তুমি তো আজ পাঁচটা সাতটা বছর লেখাপড়া করতেছো, এর ভিতরে আমি কিছুই পাইতেছি না, মাথায় কি গোবর না গেল আমি কিছু জানতেছি না। তবে আজকে আমি দেখবো তোমার কি আছে ব্রেনে, তুমি বলো তো দেখি। বিশটা পাখি বসা আছে, যদি কোনো শিকারী গুলি করে একটি পাখি মেরে ফেলে তাহলে আর কয়টা পাখি থাকে? ১৯টি পাখি থাকে। ১৯টি পাখি, বাহ বাহ বাহ, ভালোই তো দেখছি। গুনাই তুমি বলো তো দেখি কয়টা পাখি? পাখিটি যখন গুলি করা হয় তখন সেই গুলির ভয়ে সবকটা পাখি সেখান থেকে উড়ে চলে যায়, একটিও থাকে না। বাহ বাহ বাহ, শুনলে তো? জি স্যার। গুনাই কি সুন্দর ভাবে তোমাকে বুঝিয়ে দিল যে একটি পাখিও আর থাকবে না। তবে তুমি কিন্তু গুনার কাছে হেরে গেলে, আর এভাবে আর কতদিন হারবে? যাই হোক, এখন থেকে আমি আশা করবো তুমি আরো আরো ভালো করবে লেখাপড়া। আজকের মতো আমি এখানেই ছুটি দিয়ে দিচ্ছি স্কুল। ওয়ালাইকুম আসসালাম। প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার নাম গুনাই নয়। সারা জীবন করিলাম তন্ন তন্ন, কোথাও মিলিল না একটি হরিণের অন্বেষণ। ওই ওই সম্মুখে দেখা যাচ্ছে একটি নিবিড় কানন, ওই কানন করিব আমি ঘিরণ, দেখি মিলে কিনা একটি হরিণের অন্বেষণ। কিন্তু তৃষ্ণা, বুকটা আমার তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু এই গভীর অরণ্যে আমি কোথায় জল পাই? হ্যাঁ, ওই ওই দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়েই আমার পিপাসা নিবারণ করব। অনেক সময় হলো গুনাই স্কুলে গেছে, এখনো ফিরে আসছে না কেন বুঝতে পারছি না। এই তো আমি এসেছি দাদা। এসেছিস গুনো? আমি তোর চিন্তায় আকুল হয়ে আছি। আরে এই গুনো, কি হলো তোর? তোর মুখখানা তো মলিন দেখছি কেন রে? মাস্টার সাহেব কিছু বলেছে? দাদা আর যাবো না ওই স্কুলে। গুনো, দাদা আর যাবো না ওই স্কুলে। দাদা বলিস কি গুনো? ওই স্কুলে লেখতে গেলে দাদা গো, দাদা সম্মান বাজে না গো। দাদা আর যাবো না ওই স্কুলে লেখতে, দাদা কি হয়েছে তোর? লালের ছেলে তুত মিয়া দাদা গো, সে যে কটু বাক্য বলে দাদা আর যাবো না ওই স্কুলে লে। এত বড় সাহস হয়েছে তো আমি আর দাদা আর
সাহস হইতো তা মিয়ার? ঠিক আছে, আমি রবিক কাজী, আমি এর বিচার করব। বিচার করলে কি হবে দাদা? অপমান যে আর ঘুচবে না। ঠিক আছে, আমি মাস্টার রেখে তোকে বাড়িতে পড়ার ব্যবস্থা করব। এবার ঘরে যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে যা। আচ্ছা দাদা, অনেকদিন হলো খালেদ ভাই একটা পত্র পর্যন্ত আমাদের দিল না, তাহলে কি দাদা বাড়িতে আসবে না? আমি তো তো ভাবছি রে গুনো, পিতা মারা যাওয়ার পর তিন তিনখানা চিঠি দিলাম, ওই বুঝে আমার খালে গেল রে গুনো। দাদা দাদা, কেমন আছো দাদা? এ আছি কোন রকম। তা তুই কেমন আছিস ভাই? আমি ভালো আছি দাদা। কিরে গুনো, তুই যে কথা বলছিস না, রাগ করেছিস বুঝি? রাগ করবো না, এতদিন হলো বাড়ি থেকে গিয়েছো, একটি চিঠি পর্যন্ত আমাদের দাওনি। দূর পাগলি, তোকে কি ভুলে থাকতে পারি, তুই আমার ছোট বোন। তবে দাদা, তুমি আমার জন্য কি এনেছো? ও ভালো কথা, এই দেখ তোর জন্য একটা এই জিনিসটা এনেছি। কি এনেছো? ফুল এনেছো? ফুল দিয়ে আমি কি করব? ওটা যখন তুই খোঁপায় পরবি তখন যে তোকে আরো সুন্দর লাগবে। যাক সে কথা, বাবা কোথায় রে? খালিদ! দাদা বলো, দাদা আমার বাবা কোথায়? আমি বাবাকে দেখবো। আমি যে বলতে পারছি না রে, তুই ওকে একটু বুঝিয়ে বল গুলো। বলো বোন, আমার বাবা কোথায়? বাবা ভালো আছে তো? দাদা আমাদের বাবা, বলো কি, আমাদের বাবা যে মারা গেছে। বাবা যে আমাদের ছেলে ওপারে চলে গেছে। দাদা কাঁদিস নে, তুই কাঁদিস নে ভাই। বাবা মা কারো চিরদিন থাকে না রে, চিরদিন থাকে না। বাবাকে তাহলে আর আমি দেখতে পাবো না দাদা। বাবা চিরদিন চলে গেল। মনটাকে তুই একটু শক্ত কর ভাই, তুই মনটাকে একটু শক্ত কর। তা হ্যারে খালেক, তুই তুই কি আবার পত্র পাসনি? দাদা পত্র পেলে অবশ্যই আমি ছুটে আসতাম দাদা, আমি ছুটে চলে আসতাম। রবিক কাজী মারি আছ নাকি? রবিক কাজী ছোট লোক, ইয়ে তো জানোয়ার কোথাকার। আরে দলুদ্দি সাহেব যে হঠাৎ কি মনে করে? আমি কালীন যৌবনে শিকার করতে এসেছিলাম, হঠাৎ ভীষণ জল পিপাসা হলো, তাই তোমার বাড়িতে ছুটে আসলাম পিপাসা মেটানোর জন্য। যাও তো ভাই খালে, এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা রফিক, এই মেয়েটিকে? আরে ও তো আমার ছোট বোন গোড়াই। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে? আরে বলেন কি চাইবে সাহেব, ওকে তো আমি বিয়ে দেইনি। আচ্ছা ভালো একজন পাত্র পেলে একে কি বিয়ে দিবেন? সৎপাত্র খুঁজে পেলে অবশ্যই বিয়ে দেব, বোন যে বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। রফিক কাজী চলে। তা পানি খেলেন না? পানি খাবো সেদিন যেদিন আসবে আমার শুভ দিন। কি হলো রে খালে, চেয়ারম্যান সাহেব যে পানি খেলেন না, তুই কি তাকে কিছু বলেছিস? ওই না তো দাদা, আমি কিছু কিছুই তাকে বলতে যাবো কেন, ওরা বড় লোক আর আমরা হচ্ছি গরিব, তাই ভেবে হয়তো জল ফেলে দিয়ে গেল। থাক দাদা, ভেবে আর আমাদের কোনো কাজ নাই, এবার আসো আমরা একসাথে বসে খাবো। হ্যাঁ তাই চল খালে, আমরা খেতে যাই। সেদিন কালীন যৌবনে গিয়েছিলাম শিকার করতে, হঠাৎ পেল জল পিপাসা, আর জল পিপাসা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। সেখানে দেখা হলো রফিক কাজীর বোন সুন্দরী গুনায়ের সাথে। আহা কি ভুবন ভুলানো রূপ, হরিণী নয়ন, কটক্ষ ব্লাছি, অমীয় কান্তি ধারা, যেন অপুষ্করী। আমি তাকে যে প্রকারেই হোক আমি তাকে চাই,
আমি তাকে যত ভুলবার চেষ্টা করছি ততই যেন আমাকে সে পাগল করে তুলছে। আমি জানি গুনাইকে পেতে হলে ওই ডাক্তার রহমান খা কে দিয়েই আমার বিশেষ প্রয়োজন, তাকে দিয়েই আমার কাজ হাসিল করতে হবে। বলো আমাকে কি করতে হবে। তুমি আমার ছোট কালের বন্ধু, আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। বলো কি করতে পারি। আমি গিয়েছিলাম ওই কালীন যবনে শিকার করতে, হঠাৎ পেল আমার জল পিপাসা, গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়িতে জল পিপাসা মেটাতে, সেখানে দেখা হলো সুন্দরী গুনাইয়ের সাথে, তার রূপে আজ আমি উম্মত, তা যেমন করে হোক আমি চাই সেই রফিক কাজীর বোন গুনাইকে বিয়ে করতে। পাওয়া যাচ্ছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহনশাহ এ আজমির, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি, খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে। পেতে হলে আমার কি করতে হবে। কিছু টাকা লাগবে। টাকা বলো কত টাকা লাগবে। 10,000, 20,000, 50,000। দোষ না, অত টাকা লাগবে না, মাত্র 500, মানে 500 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। আমি বিদেশে গিয়েছিলাম লেখাপড়া করতে, তুমি সেই সুযোগে আমার স্ত্রী ইজ্জত লুণ্ঠন করেছ, তারপর তোমার কি কুকুরটির কথা লোক সমাজে ফাঁস করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে তুমি গুলি করে হত্যা করেছ। বিদেশ থেকে ফিরে এসে এসব শুনেই দিনের পর দিন আমি প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে মরছি, কিন্তু আজ এসে আমার সুযোগ নেওয়ার সুবর্ণ সুযোগ আমার হাতের মুঠো, আমি এই সুযোগে তোমার নেব আমার সেই স্ত্রী হত্যার প্রতিশোধ। তোমার টাকা তবে আর দেরি নয়, আজ দিদাস আমি রফিক কাজীর বাড়ি এর প্রস্তাব নিয়ে, যদি সে সহায়তা রাজি হয়ে যায় তবেই ভালো, আর যদি না হয় তাহলে রফিক কাজীকে যে কিভাবে রাজি করতে হবে তাই ডাক্তার রহমানকে তা ভালো করে জানা আছে। গুড বাই। গুড বাই। যাক আমি জানি ওই ডাক্তার রহমান খা যে কাজে হাত দেয় সে কাজে সাফল্য না করে কিছুতেই ছাড়ে না। ওই রহমান খাকে চিৎসাতে ওইবার ওই সুন্দরী গুনাই হবে আমার। ওরে রাজা সোহারা ভূমি রে আমার ববে কে আছে, ওরে হারাইলে তালাই
কথা মইলে নাইকা দুয়ারে আমার ববে কে আছে। কোথায় আব্দুল হামিদ? আমাকে কি জন্য স্মরণ করেছেন ছোট হুজুর? পশ্চিম পাড়া দাদন সাহেবকে একটু ডেকে নিয়ে আসে। ওই বোম্বাই হাসিকে আবার কেন ডাকাডাকি? তোমাকে যা বলছি তাই করো, তাই যাও। যাচ্ছি। আমাকে কেন ডেকেছো ভাই? এই যে দাদন সাহেব, আসুন। আমাকে কিছু বলবি? দেখুন দাদন সাহেব, বাবার মৃত্যুর সময় চাচার কাছে আমার সকল দায়িত্ব ভার দিয়েছিলেন, কিন্তু চাচা যে এখন আমাকে সুনজরে দেখছে না, এমনকি আমার নিজ হস্তে রান্না করে খেতে হয়। আর বলতে হবে না দাদু, মানে একটা টুকটুকে সুন্দর দেখে একটা শাদী করতে চাও, তা ভালো কথা। এই আমি শালা বেঁচে থাকতে তুমি কেন কষ্ট করবে ভাই? তা কোনো পাত্রী টাত্রী তোমার? না না না, মানে আপনার খোঁজে আছে কিনা তাই। আছে মানে? হ্যাঁ, তুমি যদি বলো তাহলে গুনে গুনে হাজার খানিক আমি করাতে। হাজার নয় দাদন সাহেব, মাত্র মাত্র একটা। আচ্ছা আচ্ছা, আমি নাম বলছি, ঠিক আছে? তুমি এক এক করে পছন্দ করো। এই পশ্চিম পাড়ার জমেলা, অমুক গ্রামের প্রমেলা, সরলা, তারাবানু, উষ্ণাবানু, জাহানারা, মনোয়ারা। না 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 দাদন সাহেব। আরে শালা, এতগুলি নাম বললাম তাই একটাও পছন্দ হচ্ছে না? মোটেও না। তাহলে শোন, আরো বলি, এই হীরাবাই, তারাবাই, গুনাই। তুমি কি যেমন তেমন ছেলে নাকি? একেবারে হিরো মার্কা। আর তোমার সঙ্গে মেয়ে দেবে না? আর সেই যা ব্যবস্থাটাই আমি করব। তবে ভাই, এই শিকারে যেতে হলে আমার তো কিছু খরচা মরচা। কত টাকার দরকার দাদুন সাহেব? আর ধরো শতক 500 টাকা দিলেই হবে। তবে তবে এই নিন। চলি ভাই, এখনই আমি যাচ্ছি ওই রফিক কাজীর বাড়িতে, বিয়ে আমি তোমাকে ওই রফিক কাজীর মেয়ের সাথে। ঠিক আছে দাদুন সাহেব, আমার আর ধৈর্য করছেন না, অতি শীঘ্রই আপনি চলে আসবেন। দেখতে দেখতে গুনোর বিয়ের বয়স হয়ে গেল। একজন ভালো ছেলে দেখে যদি গুনোকে বিয়ে দিতে পারতাম তাহলে আমার ভাবনার বোঝাটা হালকা হতো। এই নিয়ে আর তোমাকে ভাবতে হবে না দাদা, গুনো যেমন তোমার বোন তেমনি আমারও বোন।
কনকের সৎ পাত্রে দান করতে আমি বিন্দু মাত্র ত্রুটি করবো না দাদা। রফিক কাজী কি বাড়ি আসো নাকি? রফিক কাজী আসুন ডাক্তার সাহেব। তা কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আপনার নাকি একটি বোন আছে? আছে। বিয়ে দিয়েছেন? না এখনো দেয়নি। তাকে কি লেখাপড়া শিখিয়েছেন? মাইনর পাশ করেছে। ভালো সুপাত্র বলে কি বিয়ে দিবেন? অবশ্যই দেব। আমার হাতে ভালো একজন পাত্র আছে। কে সে পাত্র? ওই শালগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দলিলউদ্দিন মিয়া। দলিলউদ্দিন মিয়া? তার ঘরে তো স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে? আপনাদের আজই থাকেন তাহলে আজ আমি বিয়ের কথা পাকা করে ফেলতে পারি। না ডাক্তার সাহেব, সতীনের ঘরে আমি আমার বোনের বিয়ে দেবো না। ভেবে দেখুন, এতে আপনাদের লাভই হবে, আপনার বোন রানীর হালেই থাকবে। না আমি তার সঙ্গে গুরুর বিয়ে দিতে পারি না। আমি বাই হয়ে সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেবো না। সতীনের ঘর বলে কি হলো দাদা? একই জমিদার, তার উপর সারা জীবন এই সেই সুখে থাকবি। তুমি এতে অমত করো না দাদা, আমি দুলুমিয়ার সঙ্গে এই গুনোর বিয়ে দেবো। রফিক কাজী বাড়ি আছো নাকি? হে ওই রফিক কাজী। হ্যাঁ আসুন হাজি সাহেব। আরে কে রে তুই চেয়ারে বসে আছিস? আগে নাম বলছে, নাম বেটা চেয়ার থেকে, আমার সামনে চেয়ারে বসা শালা নাম? সাবধান বোম্বাই হাজি, তুমি তো হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা কিন্তু আমরা জানি। আর তুমি নাম কমেছো হাজি, তুমি একটা এক নম্বরে পাজি। তবে রে হাঙ্কি চোরের পুত বদনা চোর, হ্যাঁ তুই যে ডাক্তার হবার আগে কি করতিস তা কি এই গ্রামের লোকে জানে না? আমার সামনে চেহারে বসা? সাবধান নকল হাজি, আর বেশি বাড়াবাড়ি করলে তোমার পাকনা দাঁড়গুলো ছিঁড়ে আমি হাওয়ায় উড়িয়ে দেবো। আপনারা থামুন থামুন, এবার বলুন হাজি সাহেব কিসের জন্য এসেছেন? তোমার নাকি এই বিবাহ যোগ্য একটি বোন আছে? আছে। তবে আরে বিয়ে দেবে না? বিয়ে তো দিতেই হবে, একজন সৎপাত্র পেলে অবশ্যই বিয়ে দেবো। আমার হাতে ভালো একজন পাত্র আছে কাজী সাহেব। কে সে? কি তার পরিচয়? ওই শাল গ্রামের জমিদার, ওই লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তুতা মিয়া? হ্যাঁ হ্যাঁ তুতা মিয়া। আমাদের সঙ্গে আত্মীয় করবে? আরে করবে না কেন, আত্মীয় তো করার জন্যই তো আমি এসেছি। আমার কোনো আপত্তি নেই। আমার আছে দাদা। হ্যাঁ হ্যাঁ আমার আছে। আমি তুতার সঙ্গে গুনোর বিয়ে দেব না। কেন? একদিন আমি তুতার বাড়িতে পানি খেতে গেলি, সে আমাকে পানি পানিটুকু পর্যন্ত খেতে দেয়নি, আর আজ আমি দেব তার সঙ্গে আমার বোনের বিয়ে। অসম্ভব। আমি ওই দুলুমিয়ার কাছেই আমার বোনের বিয়ে দেব। না আমি দলিলদের সঙ্গে গুরুর বিয়ে দেব না। না দাদা, তোমার যুক্তি আমি মানবো না। ঠিক আছে রফিক কাজী, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকের এই অপমানের কথাটা মনে থাকে জানো। আর শুনো খালেক, আজ তুমি দলিলদের বৈঠক খানা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কথাটা মনে থাকে জানো। আর তুমিও মনে রেখো দাদা, গুনোর বিয়ের ব্যাপারে আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না দাদা, আমি তোমার কাছে আসবো না। রফিক, তাহলে তোমার বোনকে এবার নিয়ে এসো, আমি দেখে শুনে আজকেই একটা বিয়ের ব্যবস্থা বা দিন তারিখ ঠিক করে চলে যাই। ঠিক আছে আজি সাহেব, আপনি বসুন, আমি গুনোকে নিয়ে আসছি। আচ্ছা যাও, আমি এখানেই বসে আছি। কে তুমি? আমি গুনাই। কি আমাকে পছন্দ হচ্ছে না? আরে পছন্দ হবে না মানে? হ্যাঁ পছন্দ হবে না কেন, 100 বার পছন্দ হয়েছে। তোমার পা দুটো হয়তো সমান নয়, তা বলে আসলে তুমি একটা মেয়ে মানুষ। আচ্ছা তোমার ওই সিঁড়ি বদনখানা খোলো দেখি। বেশ 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 বেশ, আর দেখতে হবে না, এবার আমি চলি। কোথায় যাচ্ছে? আরে ওই বিয়া ভাঙার ব্যবস্থা করতে। এই তোমার মতো মেয়ে ওই তুতামিয়া বিয়ে করবে না। আরে বুড্ডা, আমি যে নকল গুনাই, ওই যে আসল গুনাই আসছে। সেই কথা গুনো, হাজি সাহেবকে সালাম করো। মর্জিনা বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
মর্জিনা, গুনাইকে নিয়ে যাও। হাজি সাহেব, এবার তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ, এই মেয়ে দেখে যখন পছন্দ হলো তখন আর দেরি করেই বা লাভ কি? এই আসছে মাসের 25 তারিখে বিয়ের দিন ধার্য ঠিক করা হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ওই তারিখে গুনোর বিয়ে দেবো। আচ্ছা, এখন তাহলে আমি চলি। আচ্ছা চলুন। ডাক্তার রহমান খা এখনো ফিরে আসছে না কেন? তাকে পাঠালাম রফিক কাজীর বাড়িতে আমার বিয়ের ব্যাপারে। কিন্তু রফিক কাজী কি অমত প্রকাশ করেছে? তাই করেছে দোষ। রহমান খা, তাহলে আমি কি সত্যি গুনোকে পাবো না? পাবে দোষ, পাবে। কেমন করে? আমি সেই ব্যবস্থাই করে এসেছি। এখনই গুনার ভাই খালেক এখানে ছুটে আসবে, তারপর তাকে সোনার মাইতির নেশায় তাকে বিভোর করে তুলতে হবে। তারপরও যদি সে রাজি না হয় তাহলে চাবুক, তারপর পিস্তল। এটা রাজি না হয়ে আর যাবে কোথায়? আমি এসেছি ডাক্তার সাহেব। এই তো এসো দোষ, বসো। এবার বলুন আমাকে কেন আসতে বলেছিলে? বলবো, সবই বলবো, তার আগে একটু আনন্দ ভোগ করে নে। কে আছিস? ভাইজিকে এখানে পাঠিয়ে দে। এসো এসো সুন্দরী, এসো। সুধা সুরা আর তোমার সুরের ঝংকারে সবাইকে মাতিয়ে তোলো। খালেক! না ডাক্তার সাহেব, আমি এসব পছন্দ করি না। কেন? আজকালকার যুগে তো এইসবই চাই। এসব আমার চলবে না। একবার হলে চলবে। নাও সুন্দরে আরম্ভ করো। তুমি আমার মনের রাজা, আমি রাজরানী, নাই বা হলে দেশের রাজা, আমি রাজরানী। তোমার বকশিস খালেক, এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কি মত? দাদার মতের বাইরে আমার কিছুই বলার নেই চেয়ারম্যান সাহেব। তা সম্ভব নয়। বেশ, কেমন করে তোমাকে রাজি করাতে হবে তা এই জলিলুদ্দিন সাহেবের ভালো করে জানা আছে। বলছি তো, আপনার সাথে আমার বোনের বিয়ে হবে না। হবে না? না। রহমান খা, জলদি দিদোস, চালাও চালাও চাবুক। বলে বলো তুমি রাজি কি না? আমি রাজি না। আমি রাজি না। খালেক, এই পিস্তলের ভিতরে 3টি গুলি ভর্তি আছে। এখনো যদি তুমি রাজি না হও তাহলে আমার পিস্তলের 3টি গুলি তোমার পক্ষভেদ করবে। যদি জীবনে বেঁচে থাকতে চাও তাহলে 1 2 3 বলার সাথে সাথে তুমি রাজি হয়ে যাবে। বলো 1 2। Oh,
এই তো আমি চাই। সাবাস। কিন্তু 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 আমার দাদা, তোমার দাদাকে মত করার ঔষধ আমার কাছে আছে, এটা নিয়ে মিশিয়ে সাথের সঙ্গে খাওয়াই দিবে, দেখবে সব কাজ হাসিল হয়ে যাবে। বেশ, আমি আমি যাচ্ছি, তবে তবে যাবার সময় আপনাদের আমি বলে যাচ্ছি, এই ঔষধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলেই সবাই পৃথিবীর সবাই আপনাদের ক্ষমা করলে আমি কোনদিন আপনাদের আপনাদের ক্ষমা করব না, ক্ষমা করব না। ঔষধে কি দিয়েছো দোষ? বিষ। বিষ? আমি একেবারেই হত্যা। এই তোমাকে করতে হবে দোষ, গুনাইকে পেতে হলে এরকম দুই একটা খুন করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তবু তবু আমি ওই গুনাইকে আমার চাই। এই তো শুরু হলো রহমান খার বুদ্ধির খেলা, রফি কাজীর খুনের মামলার আসামি হবে তুমি, আর সেই খুনে হবে তোমার ফাঁসি, তা দেখে আমি প্রতিহিংসার হাসি আসবো প্রাণ খুলে। একি একি খালেক দাদা, দাদার ঔষধ কে গুনো? হ্যাঁ দাদা, এই শরবতটুকু খেয়ে নাও। দে গুনো শরবত দে। একি হে একি হলো দাদা, তুমি এমন করছো কেন? একি আমার শরবত বুঝি জ্বলে যাচ্ছে দাদা। আমি যার দাঁড়িয়ে দাঁড়াতে পারছি না দাদা। দাদা তুমি কি বলছো? বল দাদা, বল গুনো তুই আমাকে কি খাইয়েছিস? আমি যে কিছুই বুঝতে পারছি না দাদা। জ্বালা বল জ্বালা। কি হলো? আমার মুখটা যে জ্বলে যাচ্ছে দাদা। দাদা দাদা আরে
সুন্দর পুরে আন্ধার করে আমি যাই দাদন দাদারে যে আমাকে বাবার চিহ্ন মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে সে যে আমাকে ছেড়ে পৃথিবীর থেকে চলে গেছে আমি এখন কার কাছে থাকবো দাদা যে আমাকে আরে ও দাদা খালে গ্রে খালে গ্রে ও তুই কি করিলি রে আপন ভাইকে নিজের হাতে তুই আমি আমি নিজের হাতে আমার দাদা হরে ও দাদা মইরা আছে আছে গুনার কা পাল ভাঙা আছে গুনো তুই আর অমর করে কাঁদিস রে বউ গুনো কান্দে দাদা তোর কান্না যার আমি সইতে পারি না বউ আমার মুখটাও যে ফেটে দাদা আমার মুখটাও যে চৌচি হয়ে যাচ্ছে বউ আর কেঁদে কি হবে শত কাঁদলেও দাদা আমাদের আর কোনদিন ফিরে আসবে না রে বউ আর কোনদিন সে ফিরে আসবে না আর কোনদিন এসে আর আমাদের কেউ আদর করবে না রে বউ আদর করবে না দাদা রে বড়দা যে পৃথিবী ছেড়ে চলে গেছে আমি এখন কার কাছে থাকবো কে আমাকে গুনাহ বলে আদর করবে তার বুকে চড়িয়ে দেবে নিজে আর সহ্য করতে পারছি না রে দাদা যে আমাকে বাবার আদর দিয়ে বড় করেছে সে যে আমাকে পৃথিবীতে চলে গেছে কাঁদিস নে বোন আর তুই কাঁদিস নে তোর কান্না যে আমি আর সইতে পারি না আমি যে আর সইতে পারি না হ্যাঁ দাদা আমাদের ছেড়ে চলে গেছে আমি 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 তো তোর আছি বোন আমি তো তোর আছি যে দাদা তোকে আমাকে নিজের সন্তানের মতো বড় করেছে আজ তুই শেষ পর্যন্ত নিজের হাতে হত্যা করলি দাদা তুই তাকে নিজের হাতে হত্যা করলি রে দাদা আমি আমি যেমন করেই হোক তোকে আমি সুখী করব বোন তুই সুখী হলে তুই সুখী হলে আমি সুখী হব চলো চলো দাদা আমরা বড় দাদার সরকারের ব্যবস্থা করে গিয়ে এবার 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 তাই চলো বোন আমরা সবাই মিলে দাদার সৎ কাজের ব্যবস্থা দাদু যে গেল আজও ফিরে এলো না তাহলে কি রফিক কাজীর বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি নয় আরে শালা রাজি হবে না মানে তোমার মতো ছেলে পেলে কোন শালা রাজি না হয়ে থাকে
তাহলে রফিক কাজী রাজি হয়েছে? হ্যাঁ রাজি হয়েছে, 100 বার রাজি হয়েছে, একেবারে বিয়ের দিন তারিখ আমি ঠিক করে এসেছি। দাদু তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব? আর আমাকে ধন্যবাদ দিতে হবে না দাদু ভাই, আজ থেকে আমাকে ধন্যবাদ না দিয়ে এই কোনো ঘর এলে তাকে নিয়ে প্যার করবে দাদু? যাকে সব কথা ভাই, যাক এবার বিয়ের সব ব্যবস্থা করো, বাড়ি ঘর এসবগুলি সুন্দর পরিষ্কার করো, আর বিয়ের জন্য উচ্চ দাদু ভাই, বিয়ের জন্য তো প্রচুর টাকার দরকার। দাদু সাহেব এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? টাকা যে আমাকে একটি পয়সা দেন না, বলো বলো এখন আমি কি করি, কোথায় পাবো টাকা, কোথায় পাবো টাকা? আমি দিব আপনার বিয়ের টাকা, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি সমস্ত বিয়ের পাকা করতে। আজও আমি গুনাইকে ভুলতে পারছি না, আমার দোষ রহমান খা, সেও একটার ব্যবস্থা করে দিতে পারলো না, তাহলে কি আমার সারা জীবন এমনি করে বৃথায় জ্বলে পুড়ে মরতে হবে? না 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 না, অসম্ভব, যে করে হোক চলে বলে কোলে কৌশলে, আমি চাই সেই ফুটান্ত গোলাপ। তাহলে কি টাকা পাবো না? আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি গুচ্ছিত রেখে গেছে, যখন সময় হবে তখন তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। এখন তো আমার 50টি টাকা দরকার। 50 টাকা কেন? 50টি পয়সা আমি তোমাকে দেব না। যাও, এই আপনার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা, এখন তুমি কোথায় যাবে? চলে যেতে পারো। বেশ তাই যাচ্ছি, তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি কাকা, আজ আমি শূন্য হাতে চলে গেলেও আবার আসবো সেই দিন, আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে পড়ায় গুন্ডায় আদায় করে নিব, তবেই আমি জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া, তুতা মিয়া। আমারই ধাতু সূত্র হয়ে আমাকে চোখ রাঙিয়ে গেল। দেখা যাক এই কোথাকার পানি কোন দিকে যায়। এই আয়না, আমরা একটা বিয়ার গান গাই, চল গাই। এতদিন শিলার দুবলা আলা নে আল্লাহ নে, আজ কেন আইলার দুবলা বুড়াই মিনের বারণ না রে, তপে 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 তপে। এই বড়ছে বড়ছে তোরা দিগা খালেক ভাই, এই মোল্লা রে কে রে, এখন বিয়ের পড়ার ব্যবস্থাটা করে দে। আমি আমি জানি পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না, এই শাস্তি আমাকে পেতেই হবে, কিন্তু মানুষের হাতে আমার জীবন নষ্ট হতে আমি দেব না। সেই দুষ্কৃত হাত দিয়ে আমার দাদার জীবন আমি নষ্ট করেছি, আমি আজ সেই হাত দিয়ে আমার জীবন শেষ করি, আমার পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ বন্ধু, আমার মৃত্যুর জন্য তুই একমাত্র সাক্ষী।
আরে গুনাই, আমার প্রতি তোমার কোনো অভিমান নেই তো? স্বামী, তুমি আমাকে কেমন ভালোবাসো গুনাই? আমার জীবনের তুমি আমার গুনাই, তুমি যে আমাকে এতই ভালোবাসো। তুমি আমার হীরা মানিক মুক্তা আর কাঞ্চন, তুমি আমার হীরা মানিক মুক্তা আর কাঞ্চন, আধার ঘরে চাঁদের বন্দি চলো, অনেক রাত হয়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তাই। গুনাই, স্বামীর ঘরে তুই কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস সখী? হ্যাঁ, আমি ভালো আছি। চল না সখী, আমরা দুজন গিয়ে ফুলবাগান থেকে একটু ঘুরে আসি। চল যাই। ও সখী চলো যাই, চলো যাই আমরা ফুলবাগানে, যাই ফুলবাগানে, যে সখী আমরা এই প্রাণ জুড়া, হারে ও সখী চলো যাই, চলো যাই আমরা ফুলবাগানে, এই প্রাণ জুড়া, হারে ও ফুল তুলিয়া তুলিয়া মালা গাঁথিব আমি, ওই না মালা পেলে খুশি হইবে তোর স্বামী, হারে ও সখী চলো যাই, চলো যাই আমরা ফুলবাগানে, যাই ফুলবাগানে, যে সখী আমরা এই প্রাণ জুড়া। সখী সখী রে, আমরা অনেকক্ষণ হলো ফুলবাগানে এসেছি, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। চল যাই। প্রিয়তমা, রান্নার সময় হয়েছে,
তুমি রান্নাবান্না সেরে ফেলো, আমি হরিণ শিকারে যাব। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ও দাসী চলো যাও, চলো কে ভুবন ফুলান রূপ যেন আকাশ থেকে শৃঙ্খলিত এক খণ্ড পূর্ণিমার চাঁদ। সখী সখী রে, কে যেন মনে হয় আমাদের ঢিল ছুড়ে গেল। এই যে দেখছি তোমার কাকা দুলু মিয়া আর ডক্টর রহমান খা। কি বলছিস সখী? সখীরে শীঘ্র চল, এ কথা আমি আমার স্বামীর কাছে গিয়ে সব খুলে বলি। ঠিক আছে, তাই চল। গুনাই সুন্দরী গুনাই, তোমাকে যতই দেখি ততই আমার হৃদয় তোমাকে পাবার বাসনা জেগে উঠে। তুমিও জেনে রেখো গুনাই, আমি যেমন করেই হোক তোমাকে আমার হাতের মুঠায়, নাইরে আমি তোমাকে ছাড়ছি না। কাকা, কি বলতে এসেছিস? কাকা, আমি আমার বিয়ে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু কেন বিয়েতে আপনি যাননি কাকা? কার ইডিয়েট, কে কাকে দিয়ে তুই নিমন্ত্রণ পাঠিয়েছিলি? আব্দুল হামিদ। আব্দুল হামিদ কে রে? সে আমার বাড়ির চাকর, আর চাকর এসে আমাকে নিমন্ত্রণ করলো কেন? তোকে আসতে বুঝি বিবেকে বেঁধেছিল? আমার অপরাধ ক্ষমা করবেন কাকা, আব্দুল হামিদ চাকর হলেও আমাদের অতি আপনজন। অসম্ভব, পায়ের জুতা কোনোদিন মাথায় উঠতে পারে না। যা বেরিয়ে যাই রে। যা কাকা, তবে আমি যে এসেছি আমার 9 লাখ টাকার জমিদারি ফিরে নিতে। জমিদারি? জমিদারি পাবি না, পাবি না জমিদারি। আমার বাবা তা আপনার কাছে গচ্ছিত রেখেছে, এই শর্তে যে আমার জমিদারি চালান বয়স হলে ফিরে আপনি দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ছিল, কিন্তু এখন জমিদারি তো দূরের কথা, একটা কানা করিও তুমি ফেরত পাবে না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। না, আমার জমিদারি দলিল না নিয়ে আমি এক পাও বাড়াতে পারবো না। বলুন, আমার পাওনা জমিদারি ফিরে দিবেন কিনা? আরে বলছি তো, দেব না। তাহলে আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব। আপনার চোখ রাগানোকে আজ ভয় করি না, এতদিন আপনি অনেক অন্য অত্যাচার আমার প্রতি করেছেন, আর আমি মুখ বুঝে নীরবে মেনে নিচ্ছি, কিন্তু আজ আর মেনে নেব না। আজ যদি স্বেচ্ছায় আমার জমিদারি ফিরিয়ে না দেন, বেইমানি উপযুক্ত বিচার করবো। মা, আমি যাবো না, প্রয়োজন হলে যুদ্ধ করবো। আব্দুল হামিদ, আমার একখানা অস্ত্র এনে দাও।
এই নিন ছোট হুজুর। আয় বিয়াদব। আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করবে আমার দোস্ত ডাক্তার রহমান খান। হাই দোস্ত রহমান খান, এসেছি দোস্ত, আমাকে কেন অস্ত্র দি? এই নাও তলোয়ার, আর এই আজকে তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। এসো তো তা দাঁড়ান ডাক্তার সাহেব, আপনি আমার কাকার পা চাটা কুকুর, তাই আপনাকে হত্যা করে আমার এই পবিত্র হাতখানা নষ্ট করতে চাই না। আপনার সাথে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। কোথায় আব্দুল হামিদ? এই শয়তান তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। বলেন কি ছোট মিয়া, এই শালা কুকুরের বাচ্চাকে যে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। তবে এদের সঙ্গে আমার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে না। আমার যে বাঁশের লাঠিখানা আছে সেইখানে এনে এই কুকুরের বাচ্চাকে এমন শিক্ষা দিব, দাঁড়ান আমি সেই বাঁশের লাঠিখানা নিয়ে আসি। আয় আয় রে ছোট লোকের বাচ্চা। ওরে ওরে চোরের বেটা চোর, তুই আব্দুল হামিদ কে আজও চিনিস নাই? আমি এই লাঠির আঘাতে তোর মাথা দু ফাট করে দিচ্ছি, শালা ভণ্ড কোথাকার। দোষ আমি আর মারছি না, দোষ আমি আর মারছি না। পারল না ডাক্তার রহমান খা জানের মায় পালিয়ে গেল। এখন আমার উপায় কি? জমিদারি ফিরিয়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায় আপনার নেই কাকা? আবার এসেছিস আজকেল? এখনো সময় আছে বলুন, দেবে কিনা? বলছি তো দেব না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমাকে তুমি মেরো না, ফিরিয়ে দিন। আমি 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 তোমার সব কিছু ফিরিয়ে দিচ্ছি। এত দেরি? এই দিচ্ছি, এই নাও বাবা। আমি তোমার জমির দলিল গুলো পকেটে করে নিয়ে তোমাকে আমি খোঁজ করতেছিলাম। এই নাও। চলি কাকা, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে পুত্র হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আমি দেব তোমাকে ক্ষমা করে। আজকের মতো তোমার অপমান আমি সহ্য করে গেলাম, আবার যেদিন আসবো। হায় আল্লাহ, আজ পুকুর পাড়ে যে ঘটনা ঘটলো, জানি না আমি কি করে আমার স্বামীর কাছে সে কথা বলবো, সে বিশ্বাস করবে কিনা। একি তোমার কি হলো গুনো, বলো কেউ কিছু বলেছে তোমাকে? আপনার কাকা দোলু হারে মিয়া, ও কি ও নারে প্রাণনাথ রাহো মন খার সাথে কাকা। ওই শয়তানটা এখনো তোমার পিছনে লেগেছে, এ কি বলছো তুমি? সঙ্গে
আমি যাই, মানিককে ডেকে নিয়ে আসি। পুলাটা যে কোন সকালে গেল, অহনো ফিরাইবার নাম নাই, সারাটা দিন শুধু খেলা। মানিকের মা কি বাড়িতে আছো? এই সাত সকালে আবার কেডা আমারে ডাকতাছে? আমি তোতা মিয়া। তা হঠাৎ কি মনে কইরা? তোমার মানিক কোথায়? হে গরু চুরের বাচ্চার কথা আর কইেন না, সকাল বেলা দুইটা পান্তা খাইয়া বাইর হইছে, অহন পর্যন্ত ফিরে আহে না। কেন, মানিকের কি দরকার? আমাকে ওই পুকুর পাড়ের গাছটি কাটতে হবে। মা গো, মা বাড়ি কেডা আছে মা? আমি তোতা মিয়া। আরে জমিদার পু, আমার গোবর আইছেন কেন? আমার পুকুর পরের বকুল গাছটা কেটে দিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, ওই কিছু করণে রইলেই আমার ডাহন লাগে। কি গাছ কাটন লাগবো? কোন দিহি আমাকে বড় একটা গাছ কাটন লাগবো। বড় গাছ আমি তো হেয়া কাটতে পারুম না, আমি পারি কচু গাছ, ওই ধান গাছ, লাউ গাছ, দুতরা গাছ, এগুলা কাটতে। বড় গাছ কাটুম কেমনে? তুমি এত গাছ কাটতে পারো, তাহলে বড় গাছ কাটতে পারবে না? বাবারে বাবা, পারুম, টাকা দিলে আমি পারুম। কত টাকা দিতে হবে তোমাকে? দুইটা দুই আনা দিলেই চলবো। তোমাকে 500 টাকা দেওয়া হবে? ওরে বাবারে বাবা, অত টাকা আমি কি করুম, আমার দুই আনা দিলেই চলবো। ঠিক আছে, তাই তোমাকে দেওয়া হবে। মা গো, এবার দুই আনা দিয়ে আমার কি করবা জানো? আমার এই আইনা দিবা। তাড়াতাড়ি যাই যা বাবা। আল্লাহ নামটি লইয়ারি মানি কুরাল হাতে না, নাচিতে নাচিতে রে মানিক মিয়ার বাড়ি যায়ো মোরাল্লা রে, এক দারো দুয়োর দারো তিন দারো দায় চার দারো দিয়ার মানিক এদিক ওদিক যায়ো মোরাল্লা রে, এক কব দুয়োর কব তিন কব দায় চার কবের বেলায় রে মানি গাছে দাকা খায়ো মোরাল্লা আয়ো, পাঁচ কব সায়ো কব সাত কব দায় আট কবের দিয়ার মানি গাছে তলে পারে ও মোরাল্লা। কে কে মামা বলে চিৎকার পরে? এ তো দেখছি মানিক গাছে চাপা পড়ে আছে, এদি মরেই গেছে, এখন কি করা যায়? হ্যাঁ ঠিক আছে, এখানেই থাকবে। চেয়ারম্যান দলীয় দিন, এবার এসেছে আমার সুবর্ণ সুযোগ, আমি নেব প্রতিশোধ। আর মানিককে যে তুতা খুন করেছে তার প্রমাণ হবে, আর দলীয় দিনকে বানাবো সাক্ষী। ওই নদীর পশ্চিম পারে মামা বলে চিৎকার পারে, আয়না সখি দেখে নাই আসি কান্দে কারো ছেলে। ওই নদীর পশ্চিম পারে মামা বলে চিৎকার পারে, আয়না সখি দেখে নাই আসি কান্দে কারো ছেলে। সোনার মানিক মইরাছে অভাগিনীর কপাল ভাঙ্গাছে, হাইরে সোনার মানিক মইরাছে অভাগিনীর কপাল ভাঙ্গাছে, বলে আয় রে অনিল মনি ডাকছে মামা বলে। বুবু তুমি কোনো চিন্তা করো না, ও বুবু
আকাশে কথা আমি বলবো না কখন। আরে ও দাসী দাসী রে দাসী রে দাসী, তুই যে ধর্মের বোন, মানিকের লাশের কথা দাসী করবি যে গোপন। কি বলছো পিও, মানিক মারা গেছে? বলো বলো পিও, এখন আমি কি করব, কেমন করে নিজেকে রক্ষা করব? আপনি আগে মানিকের মার কাছে যান, নিজেকে মানিক বলে পরিচয় দিন। হ্যাঁ আমি তাই করব, এখন আমি মানিকের মার কাছে যাব, তাকে তাকে সব কিছু খুলে বলবো আমি। যাও স্বামী, আর দেরি করো না। তাই তাই যাচ্ছি পিয়ে, তাই আমি যাচ্ছি। খোগো খোগো দয়াময়, এই বিপদ থেকে তুমি আমার স্বামীকে রক্ষা করো। দয়াময় আমার স্বামীকে তুমি রক্ষা করো, রক্ষা করো। পুলাডা গাছ কাটতে গেল, ওই যে সেই বিয়ান্ন বেলা গেছে, অহনো ফিরাইতেছে না কেন? আমার মাইনটা বুঝি গেছে রে মিয়ার বাড়ি, আমার মাইনটা বুঝি গেছে রে মিয়ার বাড়ি, চিতা ধানের চিতা পিঠা মাইনটা রে, ও রাঁচি কই মাছে তরকারি, আমার মাইনটা বুঝি গেছে রে মিয়ার বাড়ি, আমার মাইনটা বুঝি গেছে রে মিয়ার বাড়ি। হায় আল্লাহ, আমার পুলাডা সেই বিয়ান্ন বেলা গেছে, আমার পুলাডা এখন আহে না কেন? আমার পুলার লেগে আমার বারান্দা ধরপর করতাছে। মানিকের মা কে দাদা কেমন কইরা? মানে তোমার মানিক কি হইছে? আমার মানিকের, তোমার মানিক গাছের চাপায় পড়ে মারা গিয়েছে। মানিক মানিক এখন আমার কে মা বলা ডাকবো? কারে এখন আমি সুন্দর দেখা বিয়া করামু? কেন কেন আমি মা বলে ডাকবো? তুমি ডাকবা আমারে, তুমি আমার মায়ের অভাব পূরণ করবা। হ্যাঁ হ্যাঁ আমি তোমার মায়ের অভাব পূরণ করবো। হাঁচা কইতাছো? সত্য কথাই বলছি মা। যে গেছে তাকে তো কোনোদিন ফিরে পাবো না, এখন তুমি যদি আমারে মা বলে সম্মান করো তাহলে আমি কিছুটা অভাব হলেও পূরণ করব। মানিকের মা, তুতামিয়া তোমার কাছে কেন এসেছিল? আর কি বলবো খারপো, আমার মানিক গাছে চাপা পড়ে মইরা গেছে, তাই তো মিয়া আমাকে মা বলে আপন করে নিতে আইছিল। না তুতামিয়া নিজেই তাকে খুন করেছে, মানিক গাছ চাপা পড়ে মরে নেই। দেখো খারপো, আমার কাছে মিছা কইও না, যাও আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। না আমি যাব না, আমি সত্যি ঘটনাটা আমি বলবই, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি স্বচক্ষেই দেখেছি তুতামিয়া নিজেই তাকে খুন করেছে। সত্যি কইছো তুমি? তুমি দেখছো নিজে? তবে কি মিছা বলছি? এখন আমাকে কি করতে হইব? থানায় গিয়ে কেস করতে হবে। না আমি মিছা কথা কারো নামে পারুম না। বলতে তোমাকে হবেই মানিকের মা। মা মানে আমি রাজি, কও আমার থানায় গিয়ে কি কইতে হইবে? বলবে আমার মানিক তুতামিয়ার গাছ কাটতে গিয়েছিল, তখন তার ভীষণ ক্ষুধা পায়, ক্ষুধা পেলে তুতামিয়ার কাছে গিয়ে খেতে চাইলেই সে একটি কুকুরি থালায় মানিককে খেতে দেয়। আমার মানিক হাবা হলেও নিজের অপমানটাকে সে বুঝতে পারত, তাই মানিক ভাতের থালা ফেলে দেয়। রাগে মানিকের কুড়াল দিয়ে তুতামিয়া মানিকের আঘাত তিনটি আঘাত করে, আঘাতে মানিক সাথে সাথে মারা যায়। ঠিক আছে আমি তাই কইমু। বেশ তাহলে এই দাও তোমার পুরস্কার, চলো এবার আমার সাথে। তাই চলো। আদাব দারোগা সাহেব। আদাব। আরে চেয়ারম্যান সাহেব জি বসুন। হঠাৎ কি মনে করে? মানে আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে, তাই কেস দাঁড়ি করতে এসেছি। কিসের খুন? এই মহিলার ছেলে মানিককে তুতামিয়া খুন করেছে। তুতামিয়া খুন করেছে? হ্যাঁ তুতামিয়া খুন করেছে। তুতামিয়া তো চেয়ারম্যান সাহেবের ভাতুস পুত্র, তাই না? ভেবে দেখলাম ভ্রাতুষ পুত্র বলে যদি তাহাকে আমি ক্ষমা করি তাহলে দেশের জনগণ আমাকে ক্ষমা করবে না। এ কেসের বাদীকে
মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি, তার স্বামীর নাম? জমির আলী। জমির আলী। আচ্ছা বলো তো মানিকের মা, কিভাবে তোমার ছেলে খুন হয়েছে? বলছি। বলো মানিকের মা, তোমার ছেলেকে তুতামিয়া খুন করেছে, বলো বলো বলো। আমার মানিকরে তো তো হ্যাঁ বলো মি হ্যাঁ তুতামিয়া খুন করেছে বলো তো তো না না মি না না বাদী যখন বলতে পারছে না তবে তখন এই কেস না হবে না। দারোগা সাহেব এদিকে একটু আসুন তো। আচ্ছা বলো মানিকের মা, তোমার মানিককে বলো, বলো মানিকের মা, তোমার মানিককে তুতামিয়া খুন করেছে, বলো মানিকের মা বলো। হ্যাঁ হ্যাঁ, তুতামিয়া খুন করেছে। তোতা খুন করেছে? হ্যাঁ বলো, তুতা খুন করেছে। আচ্ছা আচ্ছা, বেশ এবার এক নম্বর সাক্ষী। সাক্ষী মানে? বলুন। এক নম্বর সাক্ষী আমি? বেশ চলুন এবার আসামি সন্ধান করা যাক। তাই চলুন দারোগা সাহেব। তোতামিয়া বাড়িতে আছেন? কে? আমরা থানার লোক। আসুন ভিতরে আসুন স্যার। গুণো দারোগা সাহেব এসেছে, তুমি চার ব্যবস্থা করো। ঠিক আছে আমি তাই যাচ্ছি। আপনি বসুন স্যার। আপনি কি আইন মানেন? জি। তাহলে আপনি অ্যারেস্ট। আমার অপরাধ? মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। সিপাই দুতামিয়ার হাতে হাত করা বলাও। আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, মানিককে আমি কি খুন করিনি, সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র। সেটা প্রমাণ হবে কোর্টে। এই নিয়ে চলো সিপাই। একই দারোগা সাহেব, তুতার হাতে শৃঙ্খল। বহন দহন জাহালা সহে নায়ন্তরে কিবা বহন দহন বাদলেল হারে বাবু ও কিয় নারে বাবু সহে হারে বয়রি ও কিয় না রে বাবু ক্ষমা করবে মোরে রে ও প্রাণ গেল ওরে কোথায় রইলে প্রাণের পিয়ে গুয়ন টকিও না রে গুণ দেখ রে চিয়া রে তো প্রাণ গেল রে। দারোগা সাহেব বলুন তো তার অপরাধ কি? তোতা মানিককে খুন করেছে, আর তার এক নম্বর সাক্ষী হলেন আপনি। সাক্ষী আমি? আমি যদি সাক্ষী হয়ে থাকি তাহলে ওই তুতার হাতে শৃঙ্খলটা একটু দ্বিগুণ কষে দিই। কাকা স্বামী স্বামী, হে কি হে কি, আমার স্বামীর হাতে শৃঙ্খল কেন? দারোগা বাবু আমার স্বামী কি অপরাধ করেছে? হ্যাঁ আমাকে বলুন দারোগা বাবু, আমাকে বলুন। তোমার স্বামী মানিককে খুন করেছে? না না দারোগা বাবু না, আমার স্বামী খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না আমার স্বামী খুন করতে পারে না। তুমি কেঁদো না গুনো, তুমি কেঁদো না, ওরা পাষাণ, ওরা পাষাণ। আমি না, যে ওদের কোনো মায়া মমতা নেই গুনো, তুমি কেঁদো না, তুমি আর অমন করে কেঁদো না।
একটু সময় দিন, আমি কুনোর সাথে যাব, আগে কয়েক মিনিট কথা বলবো। স্বামী, আপনি চলে গেলে আমি কি নিয়ে থাকব? স্বামী, আমি কাকে নিয়ে থাকব? স্বামী, আমি কাকে নিয়ে থাকব? তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। গো প্রাণেশ্বরী, চলো স্বামী গো, স্বামী, দারোগা বাবু, আমার স্বামী খুন করেনি দারোগা বাবু, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন দারোগা বাবু, আমার স্বামীকে খুন করতে পারে না, কিছুতে না। আমায় বইল না, বইল না রে প্রাণেশ, আমায় বইল না, বইল না রে প্রাণেশ। এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি, খাজা বাবার নজরানা, সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে। না,
স্বামী Thank you.
গুনাই, এখনো সময় আছে, তোমার স্বামীকে ফিরিয়ে আনতে হলে আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। কাকা, আমি চাই তোমাকে বিয়ে করতে। কিন্তু আপনার ঘরে যে স্ত্রী আছে কাকা। থাক, তোমার মতো দোস্তা স্ত্রীকে আমি ভরণ পোষণ দিতে আমি দ্বিধা করব না। আমাকে বিয়ে করতে হলে আপনাকে দুটি সত্য মানতে হবে কাকা। বলো কি সত্য, তোমার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি, বলো বলো গুনো। আমার প্রথম সত্য, আপনার আগের যে স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। আর আপনার দ্বিতীয় সত্য, 9 লাখ টাকার জমিদারি আমার নামে লিখে দিতে হবে। নিশ্চয়ই পারবো, তুমি অপেক্ষা করো, আমি তালাক নামা আর এই দলিল নিয়ে আসছি। আচ্ছা গুনো, এই নাও, এই নাও আমার প্রথম স্ত্রীর তালাকনামা, আর এই নাও আমার 9 লক্ষ টাকার দলিল, তোমার নামে আমি একেবারে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমি নিশ্চিন্ত হলাম। হারে ও আমার কাকা জান, কাকা জান, আপনি কুকুরের সন্তান, ভার বিটাকে জেলে দিয়ে আপনি নিকাহ করতে চান। আমার আর সহ্য হচ্ছে না, এখনই এখনই তোমাকে আমার বক্ষে চেপে ধরে একটু শান্তি নিঃশ্বাস ফেলি। এসো এসো সুন্দরী, এসো। না কাকা, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। কে আছো, আমাকে, আমাকে, ওকে, এই তুমি, ওকে ছেড়ে দিন, নইলে আমার এই পিস্তলে 6টি গুলি মারা আছে, আপনার বক্ষ ভেদ করবে। দাদা, এখন আমি কি করব দাদা? তুমি সুজা বরিশালে চলে যাও। দাদা, হ্যাঁ, আপনি আমার যে উপকার করলেন আমি যে কোনোদিন তা ভুলতে পারবো না দাদা। আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা, আমাকে আশীর্বাদ করুন। কি করলে দোষ, যার জন্য আমি সব কিছু হারালাম আর তাকে হাতের মুঠোয় পেয়েও তুমি তাকে রক্ষা করে দিলে। ঠিকই করেছি দোষ, তাহলে লোক সমাজে তুমি দোষী হয়ে যাবে। তাই তো দোষ, আমি তো এতটা ভাবিনি। ঠিক আছে, এখন আমার সাথে চলো। মহামান্য আদালত, আজকের বিচারের আসামি তোতামিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই, এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হোক। অর্ডার, অর্ডার, অর্ডার। সিপাই, আসামি তোতামিয়াকে কার করে হাজির করা হোক। আচ্ছা তোতামিয়া, আপনি কি আইন মানেন? মানি। তাহলে বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব তাহা সত্য বলিব। আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা তোতামিয়া, মানিককে আপনি খুন করলেন কেন? আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি, মানিককে আমি খুন করিনি,
তাকে খুন করার মতো কোনো আক্রোশ তার প্রতি আমার কোনো দিন ছিল না স্যার। তাহলে কি আপনি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, এ সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র স্যার। ইম্পসিবল, সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত, তোতামিয়া যে প্রকৃত অপরাধী তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার জন্য চেষ্টা করছে। মহামান্য আদালত, আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। মালঞ্চ বিবি। আচ্ছা মালঞ্চ বিবি, আপনি আদালতে দাঁড়িয়ে বলুন, যাহা বলিব তাহা সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে যাহা কইমু মিথ্যা কইমু না। এবার বলুন, মানিককে তোতামিয়া কিভাবে খুন করেছে? আমার মানিক গাছ কাটার জন্য তোতামিয়ার লইয়া যায়, তারপর মানিকের খিদা পাইলে তোতার কাছে খাওন চায়। তোতা তখন একটা কুকুরের থালায় মানিককে খাওন দেয়, আবার মানিক রাগে থালাটা ফালাইয়াও দেয়। তখন রাগে তোতা মানিকের কুড়াল দিয়া মানিকের মাথায় তিনটি আঘাত করে, তখন আমার মানিক মারা যায়। মহামান্য আদালত, এরপর কি আমরা বলবো তোতা নির্দোষ? কারণ একটা মানুষকে কেউ কোনোদিন কুকুরের থালায় খাবার দিতে পারে না। যে লোক কুকুরের থালায় কাউকে নগণ্য ভেবে খাবার দিতে পারে, সেই একটা মানুষকে খুন করতেও পারে স্যার। নইলে কুকুরের থালায় মানুষকে খাবার দেওয়া কেমন করে হয়? আর যত নগণ্যই হোক তা খাবে কেমন করে? মহামান্য আদালত, এখানে তাই প্রমাণ হলো যে মানিকের সাথে তোতার অনেক পূর্বের যে কোনো আক্রোশ ছিল, আর সেই আক্রোশেই গাছ কাটার অজুহাতে মানিককে তোতামিয়া খুন করেছে। মহামান্য আদালত, আমি আরও সত্য প্রকাশ করার জন্য প্রথম সাক্ষী চেয়ারম্যান দলিল উদ্দিন সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার! চেয়ারম্যান দলিল উদ্দিন সাহেব হাজির। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে মিথ্যা না বলে আমি সত্য বলছি। তুতা যে মানিককে খুন করেছে আমি তা নিজ চোখে দেখেছি, এর বিন্দু মাত্র মিথ্যা নয়। মহামান্য আদালত, আজকের বিচারের প্রথম সাক্ষী যা বলেছে ঘটনা তিনি নিজ চোখে দেখেছেন। লিখুন মহামান্য আদালত, আপন চাচা কোনোদিন ভ্রাতুষ্পুত্রর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, তাই আজকের আদালতে এটাই প্রমাণ হলো আসামি সত্যি অপরাধী। কারণ সে যে নির্দোষ এমন কোনো যুক্তি তার পক্ষে পাওয়া গেল না। তাই মহামান্য আদালতের কাছে আমার একান্ত আবেদন, আজকের বিচারে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান রক্ষা করা হোক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তোতামিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হল, তাই খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার কার্যকর করা হলো। সেই সঙ্গে আজকের মতো আদালত এখানেই সমাপ্ত করা হলো। হাই খোদা, এখন আমি কি করব খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কোথায় যাব? শোনো হে দয়াল, তারাও এ কাঙ্গাল, মোনাজাত লও কবুল করিয়া হো দয়াল, মোনাজাত লও কবুল করিয়া দয়াল, মোনাজাত লও কবুল করিয়া। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। শোনো হে দয়াল, তারাও এ কাঙ্গাল, মুনাজাত লও কবুল করিয়া দয়াল, মুনাজাত লও কবুল করিয়া দয়াল, মুনাজাত লও কবুল করিয়া। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ।
আমি বুঝেছি, তবে শোনো আমার কথা। ও গুনাই গুনাই লো গুনাই লো, আমি এক মালার নাও ভাই, আমার সাথে বসলে নিকা কোন সুখের সীমানা। আরে ও গুনাই গুনাই লো গুনাই লো, আমি দোকানের চাল খাই, আমার সাথে বসলে নিকা গুনাই বারাবানা। আরে ও গুনাই গুনাই লো গুনাই লো, গুনাই তুই তো পরের ধি, তোরে আমি করব নিকাতে লজ্জা শরম কি। আমার ধর্মের ভাই কইলি, তাহলে তো আর পারলাম না। চল ভাই, চলো আমরা বরিশালে যাই। ঠিক আছে চল, দেখি তোর স্বামীর কি অবস্থা। গুনাই, তুই তুই না এর মাঝখানে বয়। ঠিক আছে ভাই, তুই এবার নাও ছাড়। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে রে বুবুদান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লো বুবুদান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। রে আগা দিয়া ওঠে রে ঢেউ পাছা দিয়া যায়, আগা দিয়া ওঠে রে ঢেউ পাছা দিয়া যায়। ওরে মধ্যে না এ বৈশাখ নাই, মধ্যে না এ বৈশাখ নাই, পান বানায় আর খায় রে বুবুদান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লো বুবুদান।
ফুটাই তরঙ্গ রে। ওরে পুবালি বাতাসে গাঙ্গে উঠছে বড় ঢেউ, আরে পুবালি বাতাসে গাঙ্গে উঠছে বড় ঢেউ, আল্লাহ নামে বায়া যাইব, আরে আল্লাহ নামে বায়া যাইব, ঠেকাইবে না কেউ লোভ বুদান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ওই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লোভ বুদান, গঙ্গায় তরঙ্গ ঢেউ। আল্লাহর নামটি জপে বুবু নাই কোনো ভয়, ওরে আল্লাহর নামটি জপে বুবু নাই কোনো তোর ভয়, আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, মামলা হবে জয় লো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ওই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ওই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লোভ বুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। গুনাই তুই যা, তুই এখন কোথায় যাবি, কোন কিলের বাড়ি যাবি, যা শীঘ্র করে যা। ঠিক আছে আমি তাই যাচ্ছি দাদা। হায় খোদা, আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে বিনা দোষে দিচ্ছ ফাঁসি, হে আল্লাহ তুমি আমাকে বলে দাও এখন আমি কি করি। দয়েলালারে আর কত কাল থাকিব হাজতে, দয়ালালারে আর কত কাল থাকিব হাজতে। বিনা দোষে হইলাম দোষী, গলেতে মোর পাশে দোষী রে, বিনা দোষে হইলাম দোষী, গলেতে মোর পাশে দোষী রে, কোন কারণে বেশি বেশি আমায় কাঁদাও জগতে থাকিব হাজতে, আল্লাহ রে আর কত কাল রাখবা হাজতে। কথা মনে হইলে বকিবে সে যাই নয়ন জলে, গুনার কথা মনে হইলে বকিবে সে যাই নয়ন জলে রে, নাইকো মাথা নাইকো পিতাকে আসিবে দেখিতে রাগবা হাজতে, দয়ালাল্লা রে আর কত কাল থাকিব হাজতে, দয়ালাল্লা রে আর কত কাল থাকিব হাজতে। কি আশ্চর্য,
তুতারামের ছেলেটির ফাঁসির হুকুম কার্যকরী হলো, কিন্তু তার কোনো লোক এলো না এর প্রতিবাদ করতে। আমার মনে হচ্ছে ছেলেটি নির্দোষ, সে খুন করতে পারে না। কিন্তু আমি কি করব, আমি যে আদালতে তার পক্ষের কোনো লোকই খুঁজে পেলাম না। উকিল সাহেব, উকিল সাহেব কি বাড়িতে আছেন? কে? আমি গুনাই। কিসের জন্য এসেছো? আমার স্বামীকে মিথ্যে খুনের মামলায় পুলিশে ধরে নিয়ে গেছে, তাই আমি আপনার কাছে এসেছি তাকে মুক্ত করতে। কি নাম তোমার স্বামীর? আমার স্বামীর নাম তুতা মিয়া। তুতা মিয়া? তুতা মিয়া তোমার স্বামীর নাম? তোমার স্বামী তাহলে তুতা মিয়া? তুমি এত দেরি করে এলে কেন? তোমার স্বামীকে যে আর বাঁচানো যাবে না। কেন কেন? আমার স্বামীর কি হয়েছে? মানিক খুনের দায়ে ফাঁসির আদেশ হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার স্বামী মরতে পারে না। আমি বিশ্বাস করি না। ও খোদা! না না পিতা, যেমন করে হোক আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন পিতা। আপনি যে আমার ধর্মের পিতা। পিতা? তুমি তুমি আমাকে পিতা বললে? আমি তোমার পিতা? ও খোদা, হে পরোয়ার দেগার, তুমি বলে দাও আমাকে, বাপ হয়ে কেমন করে আমি আমার মেয়েকে সাহায্য করব? তুমি কি কোনো কাগজপত্র সাথে এনেছো মা? হ্যাঁ, সামান্য কিছু আছে, এই নিন পিতা। আশ্চর্য! এই দলিলগুলো আগে আমার হাতে আসলে আমি তোমার স্বামীকে মুক্ত করে দিতে পারতাম। এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই কলকাতা হাইকোর্টে আপিল করতে হবে। পিতা, আপনি যখন আমাকে মেয়ে বলে ডেকেছেন, তাহলে আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন পিতা, না হলে আমি কোথায় যাব? ঠিক আছে মা, ঠিক আছে, আমি আজই কলকাতা যাচ্ছি। যেমন করে হোক আমি এই মামলার আপিল আমি করিয়ে আনবই। আর যদি না পারি রে মা, তাহলে বাংলার মাটিতে আর মুখ দেখাবো না রে মা, বাংলার মাটিতে আমি আর মুখ দেখাবো না। ঠিক আছে পিতা, তুই আয় আমার সঙ্গে। আমি তাই যাচ্ছি। তোতা মিয়া, তোমার কিছু খেতে ইচ্ছে হয়? না স্যার। তোমার কিছু বলার আছে? না স্যার, আমার কোনো কিছু বলার নেই। বেশ, আমি 1, 2, 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। সেপাহি, তোতার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দাও। সবাই রেডি? 1, 2। মাই অবজেকশন ইয়োর অনার, আমার কিছু বলার আছে। বলুন তাহলে। আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আসামি পক্ষ কলকাতা হাইকোর্টে মামলা আপিল করেছে। এই নিন কাগজপত্র। ওই দেখি সিপাহী, তোতাকে ফাঁসি কষ্ট হতে নামিয়ে নাও। ইয়োর অনার, আসামি পক্ষের কাগজপত্র আরো আছে। তোতা মিয়ার কাকা দলিলুদ্দিন তোতার স্ত্রীকে বিয়ে করার জন্য তোতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। আসলে তোতা মানিককে খুন করেনি, সে বকুল গাছ কাটতে গিয়ে গাছে চাপায় পড়ে মারা গেছে। ইয়োর অনার, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি উকিল সাহেবদের সাথে দিয়ে ছদ্মবেশে শালগ্রামে গিয়ে তদন্ত করে দেখতে পারি। তাই হোক। যা রোদ পড়েছে, গায়ে গায়ে ঘুরাই মুশকিল, কি করব? বেচাকেনা না হলে যে উপোস থাকতে হবে। যাই দেখি কোন রকমে সামনের গ্রামটা ঘুরে আসি। কে ওখানে? আমি দোকানি। আচ্ছা দোকানি, তুমি কি তোতা মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারো? তোতা মিয়া তো বাড়ি নেই। কেন, সে কোথায়? সে তো জেলে। জেলে? আর বলবেন না, গাছ কাটতে গিয়ে মরল মানিক, আর সেই সুযোগে তার চাচা দোলু মিয়া সেই খুনের আসামি দিল তোতা মিয়াকে। আচ্ছা, দোলু মিয়ার তাতে লাভটা কি? অনেক টাকা পয়সা বিষয় সম্পত্তি, আর সেই সঙ্গে তোতা মিয়ার বউ গুনাই। গুনাই? হ্যাঁ, গুনাইকে পাবার জন্যই তো দোলু মিয়া একটা সরল মানুষকে তোতাকে জেলে পাঠালো। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। আমিও যাই, দোকানদারি করতে হবে।
কইন না, আপনাকে বৌদা করলো না? কি হলো? রান্ধতে গুছিয়ে শাক রান্ধতে গুছিয়ে আলু। আচ্ছা তাই তো ভালো। এদিকে ভাত খাওয়া যায় আর কি করবো, একটা গান গাও তো। এই শীত গেল ডাকাও। যাই দেখি ওইদিকে কতগুলি প্রেক্ষকরা গান গাচ্ছে, ওখানে যে আমি কিছু সংগ্রহ করি। আচ্ছা শোনো ভাই। কে ভাই আপনি? আমি একজন অন্ধ মানুষ। অন্ধ মানুষ তো এখানে কি চাও ভাই? এই ঘুরে ঘাড়ে কিছু ভিক্ষা শিক্ষা করি। এখানে তো ভাই ভিক্ষা দেওয়ার জায়গা না, তাহলে ভিক্ষা নিলে ওই গ্রামে যাও। আচ্ছা ওই গ্রামে ভালো পয়সালা কে আছে? ভালো পয়সালা যে আছে সে আপনাকে ভিক্ষা দিবে না। তার মানে? তার মানে সে ভিক্ষা দেয় না, সে তো একটা অমানুষ। কেমন সে কথা? হ্যাঁ আরে সে অমানুষ যে কি অমানুষ সেটা বলা যাবে না। আচ্ছা একটু বলুন দেখি, ঘটনাটা শুনি। ঘটনাটা শুনবেন? হ্যাঁ। এই যে দলুমিয়া। হ্যাঁ দলুমিয়া নাম শুনেছি, খুব বড় লোক, হারামজাদার কথা অভাব নাই। হ্যাঁ 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 ওই হারামজাদার কথা তুমি কইতেছি। হারামজাদা তার ভাতিজাকে বিনা দোষে জেলে পাঠাইছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। মানিক একটি কাঠুরিয়া সে গাছ কাটতে গিয়ে গাছের তলায় পড়ে সে গেল মারা, তাই? আর সেই সুযোগকে মিথ্যা খুনের আসামি করে তুতামি একে দিল সে জেলে। শুধু জেলে দিয়েই কি শেষ? তাকে ফাঁসির আসামি, এমনকি ফাঁসি কার্যকর করেই ছাড়ছে। বিনা দোষে? বিনা দোষে, আমরা জানি কিন্তু কিছু করবার পারি না। ও যে এমন মানুষ কোনটা থুয়ে কোনটা করে দিবে আমাদের, আবার কোন সময় সমাজপতি শুনেছি এরকম পিছাচ্ছে। আজকের আদালতে আসামি তুতামিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি বাদিনী মালন চবিকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। মালন চবি হাজির। আপনি কি মালন চবি? জি। বলুন আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব। আজকের আদালতে যাহা কমু হাসা কমু মিশা কমু না। আচ্ছা মালন চবি, তোতা মানিককে খুন করেছে তা আপনি দেখেছেন? আমি? জি না। মানিককে যে কুকুরের থালায় খাবার দিয়েছিল এ আপনি দেখেছেন? না তাও আমি দেখি নাই। আপনি কিছুই দেখেন নাই, তবে আপনি পুলিশের কাছে এসব বলছেন কেমন করে? কি জানি বাপু, আমি কইতে চাই নাই। ডক্টর রহমান খা জোর করে আমারে দিয়া কইছে। জোর করে বানানো হয়েছে? হ্যাঁ আমি কইতে চাই নাই। তখন কালো কি জানি পিস্তল না কি বলে সেটার ভয় দেখাইয়া আমারে কইছে, আমি তো দেখি নাই। আমি জানি তোতামিয়া আমার মানিককে খুন করতে পারে না, কারণ তোতামিয়া খুব ভালো পোলা। ইয়োর অনার, লিখুন মালঞ্চি বিবি তোতাকে খুন করতে দেখেনি, এবং তোতা যে মানিককে খুন করতে পারে না মালঞ্চি বিবি তা নিজের চোখেই দেখে স্বীকার করেছে। অতএব তোতা যে সম্পূর্ণ নির্দোষ তা বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে না। ইয়োর অনার, আমি প্রথম সাক্ষী চেয়ারম্যান দলিলুদ্দিন সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। চেয়ারম্যান সাহেব দলিলুদ্দিন হাজির। আপনি কি চেয়ারম্যান দলিলুদ্দিন মিয়া? হ্যাঁ। আচ্ছা বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না? আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমার বৈঠক খানায়। কি করছিলেন? খবরের কাগজ পড়ছিলাম। খবরের কাগজ পড়ছিলেন? যেখান থেকে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা থেকে তার দূরত্ব কত? প্রায় 100 গজ হবে। স্থানটা কি সোজা দেখা যায়? না। আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন তখন আপনার দৃষ্টি ছিল খবরের কাগজের প্রতি, অতএব মানিককে খুন করতে দেখলেন কি করে? না মানে হঠাৎ। চুপ করুন আর মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলছেন বৈঠকখানায় বসে খবরের কাজ পড়ছিলেন, আর খুন হলো ওই পুকুর ঘাটে, তা নিশ্চয়ই আপনি দেখেননি? মানে আমি দেখছি তো। ইম্পসিবল, তা কখন হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করেন না কেন সত্যকে আমি প্রকাশ করবই। আচ্ছা চেয়ারম্যান সাহেব বলুন তো এটা কি? খবরের কাগজ। এর পিছনে কি আছে বলুন তো? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? ইয়োর অর্ডার,
এত কাছে খবরের কাগজের পেছনে কি আছে তা চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন না। অথচ খবরের কাগজ পড়তে গিয়ে 100 গজ দূরে তা দেখলো কেমন করে। অতএব চেয়ারম্যান সাহেব যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা কথা। চেয়ারম্যান সাহেব তোতামিয়ার স্ত্রী গুড়াই বিবির রূপে পাগল হয়ে গুড়াই বিবিকে পাওয়ার জন্য তোতামিয়াকে মিথ্যা খুনের আসামি করে জেলে পাঠায়। তারপর গুড়াই বিবির ইজ্জত কেড়ে নেওয়ার উদ্যত হলে তখন গুড়াই ছলনার মাধ্যমে সেই শর্তে বিয়ের সম্মতি জানায় যে চেয়ারম্যান সাহেবের আগের স্ত্রীকে তালাক দিতে হবে আর 9 লক্ষ টাকার জমিদারি গুড়াই বিবির নামে লিখে দিতে হবে। চেয়ারম্যান সাহেব রাজি হয়ে সেই দলিল লিখে দেয়। এই দেখুন স্যার, সেই তালাক নামা এবং লিখে দেওয়া 9 লক্ষ টাকার দলিল। এরপরও কি আদালত মেনে নেবে যে চেয়ারম্যান সাহেব অপরাধী নয়? চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী তা প্রমাণ করার জন্য আমি ডাক্তার রহমান খাঁকে আরো কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার, রহমান খাঁ হাজি। আপনি ডাক্তার রহমান খাঁ? জি হ্যাঁ। আচ্ছা বলুন তো, আপনি নিজ চোখে দেখেছেন তোতা মানিককে খুন করেছে? না। না, তাহলে সাক্ষী হলেন কি করে? একটা শয়তানকে শায়েস্তা করার জন্য। কে সে শয়তান? চেয়ারম্যান দলিলউদ্দিন। চেয়ারম্যান দলিলউদ্দিন? হ্যাঁ, চেয়ারম্যান দলিলউদ্দিন। এর কারণ? সে ছিল আমার বাল্যবেলার বন্ধু। আমি বিদেশে লেখাপড়া করতে গেলে সে আমার স্ত্রীর পর অস্বাভাবিক নির্যাতন চালায়। তারপর কুকৃত্য কথা লোক সমাজে ফাঁস করে দেয় বলে শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করে। আমি বিদেশ থেকে ফিরে এসে এসব শুনে আমি দিনের পর দিন প্রতিহিংসার আগুনে জ্বলছি আর প্রতিশোধ নেওয়ার সন্ধান খুঁজছি। আমার দোষ গুনাই বিবির রূপে উম্মত, তাই আমি তার পিছনে লেগে যাই বুদ্ধিদাতা হিসাবে প্রতিশোধ নেওয়ার নেশায়। তাহলে কি আপনি বলতে চান মানিককে তোতা খুন করেনি? তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ। মানিক গাছের চাপা পড়েই মারা গেছে, হঠাৎ আমার চোখে পড়ে তাই আমি তাকে 3টি আঘাত করি কুড়াল দিয়ে তার মাথায়। তারপর আমার সত্য প্রকাশ করছি আদালতের কাছে। ডাক্তার রহমান খাঁর জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ, প্রকৃত অপরাধী হচ্ছে চেয়ারম্যান দলিলউদ্দিন। আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে সাজা দিয়ে নির্দোষ তোতামিয়াকে মুক্তি দেওয়া হোক। দারোগা সাহেব, বন্দি তোতামিয়াকে মঞ্চে আসার আদেশ দিন। তোতামিয়া হাজি। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হল তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দলিলউদ্দিন ও ডাক্তার রহমান খাঁ প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দলিলউদ্দিনকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড আর সহচর ডাক্তার রহমান খাঁকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। সিপাহী দোলমিয়া ও ডাক্তার রহমানকে গ্রেপ্তার করে নিয়ে কারাগারে প্রবেশ করা। সকালেতে ফোটে ফুল গো ওহিনা বাগানে বাগানে, ও ফুল তুলিয়া করব খেলা গো, ও ফুল তুলিয়া করব খেলা গো। আবু না হুজুর। মা মা গো, সত্যি সত্যি কি আমার আব্বু আমাদের ছেড়ে চলে গেল? হ্যাঁ বাবা, বদি আমাদের সবাই ছেড়ে চলে গেল। এখন আমি কাকা আব্বু বলে ডাকবো মা। আপনার
তাই করুন সেনাপতি সাহেব, এভাবে আমাকে চাবুকের আঘাতে কত বিখ্যাত না করে একেবারে হত্যা করুন। মরবার সাদ শয়তান, প্রেম করতে কেমন মজা। যাবো রানী খান।